সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি এডুকেশন এইচপি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দু সালের সপ্তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ও তার নমুনা উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দু সালে ইসলাম শিক্ষা বিষয় ইসলাম ধর্ম উন্নতি শিক্ষা বিষয়ের একটা অ্যাসাইনমেন্ট লেখে নিশ্চয়ই বিদ্যালয়ে জমা দিয়েছ এটা তোমাদের এই দু হাজার একুশ সালের দুই নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের এই ইসলাম ধর্ম উন্নতি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে তোমরা শিরোনামে লিখবে ইবাদত তবে ইবাদতে তোমাদের প্রশ্নটা যেহেতু জাকাত সম্পর্কে তোমরা ব্রিকেটে জাকাত লিখে দিতে পারো অ্যাসাইনমেন্ট আমি পড়ি শুনো শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমার চাচা প্রতি বছরেই একটি নির্ধারিত সময়ে তার অর্থের হিসাব নিকাশ করান এবছর হিসাব করে তিনি দেখতে পান যে তার নগদ উদ্বৃত্তের পরিমাণ চার লক্ষ টাকা তিনি শরীয়তের বিধান মতে কীভাবে জাকাত প্রদান করবেন তার উপর কর্ম পরিকল্পনা তার কর্ম পরিকল্পনা আমাদের করতে হবে কিন্তু সংকেত দেওয়া আছে দেখো শিকার বন্ধুরা সংকেতে কী কী বলা আছে সংকেত এক জাকাত ফরজ হওয়ার সত্য কী কী জাকাত ফরজ হওয়ার কী কী সত্ত্ব সেগুলো আমাদের লিখতে হবে দুই প্রদেয় জাকাতের পরিমাণ নির্ধারণ যে আমাদের মানে তোমাদের চাচা যে চার লক্ষ টাকা উদ্বৃত্ত আছে তার উপরে কত টাকা জাকাত দিবেন তার একটা পরিমাণ নির্ধারণ করতে হবে তার এলাকায় কাদেরকে জাকাত দেওয়া যায় তার তালিকা তার এলাকায় কে কে জাকাত পাবে তাদের একটা না তালিকা আমরা তৈরি করবো জাকাত হিসাবে তিনি কি কি দিতে পারে তার তালিকা জাকাত হিসাবে তিনি কি দিবেন তার একটা তালিকা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল তোমাদের ইসলাম ধর্ম ইসলাম ধর্ম উন্নতি শিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমরা একটা নমুনা উত্তরে চলে যাবো এখনই নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কোনো উপকারে আসে তাহলে লাইক দিয়ে দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথমে আমরা জাকাত কি সেই সম্পর্কে আগে সংজ্ঞাটা জানবো জাকাত আরবি শব্দ এর আবিধানিক অর্থ বৃদ্ধি পবিত্রতা পরিচ্ছন্নতা ইত্যাদি ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের বা নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ রুকুনের মধ্যে জাকাত অন্যতম কোরআন মাজিদে বহু জায়গায় সালাতের সাথে জাকাতের আদায় নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন অর্থ আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো সুরা আল মুজাম্মিল আয়াত বিশ শিক্ষার্থী তোমরা এদিকে আরবি তো আমি স্ক্রিনে লিখে দিয়েছি তোমরা অবশ্যই আরবি তোমাদের হাতে লিখে দিবে কারণ মূল্যায়ন রূপরিক্সে অতি উত্তম পাওয়ার জন্য তোমাদের এক নাম্বারই বলা আছে কুরআন ও হাদিসের উদ্বৃত্তি আরবিতে লেখা আরবিতে লিখে দিবে জাকাত হলো দরিদ্রের আল্লাহর প্রদত্ত অধিকার ধনীদের দয়া বা অনুগ্রহ নয় বরং এটি আদায় করা ধনীদের উপর ফরজ এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন অর্থ তাদের ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে সুরা আজ জারিয়াত আয়াত উনিশ জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাত ফরজ হওয়ার সত্য সাতটি শর্তগুলো বিবরণ দিচ্ছে দেওয়া হল এক মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া অমুসলিমদের উপর জাকাত ফরজ নয় নাম্বার দুই নিসাবের মালিক হওয়া যে পরিমাণ সম্পদের মালিক হলে শরিয়াতে জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদকে সে পরিমাণ সম্পদের মালিক হওয়া তিন নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনে অতিরিক্ত হওয়া যেসব যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে যেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ ইত্যাদি চার ঋণগ্রস্ত না হওয়া ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত খরচ হবে না পাঁচ মাল এক বছরকাল স্থায়ী থাকা নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে এক বছরকাল স্থায়ী না হলে তার উপর জাকাত ফরজ হয় না ছয় জ্ঞান সম্পন্ন হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শত জ্ঞান সম্পন্ন হওয়া জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত ফরজ নয় সাত বালেক হওয়া জাকাতদাতাকে অবশ্যই বালেক তথা প্রাপ্তবয়স্ক হতে হবে শিশু নাবালক যত সম্পদের মালিকে হোক না কেন বালেক হওয়া পূর্বে তার উপর জাকাত ফরজ হয় না হ্রদয় জাকাতের পরিমাণ নির্ধারণ সাহিবে নিসাবের উপরেই জাকাত ফরজ নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে সাড়ে সাত তোলা অথবা রূপা কমপক্ষে সাড়ে বাউন্ন তোলা অথবা ওই মূল্যের অর্থ বা সম্পদ ওই পরিমাণ সম্পদ কারণিকট পূর্ণ এক বছরকার স্থায়ী থাকলে ওই সোনা রূপা বা সম্পদের মূল্যের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে দেওয়া ফরজ কিন্তু সম্পদ হিসাবের কম থাকলে জাকাত দেওয়া ফরজ নয় এক বছর পূর্ণ হওয়ার আগে সম্পদ নষ্ট হয়ে গেলে জাকাত দিতে হবে না কারো হাতে যদি বছরের প্রথমে নিসাব পরিমাণ সম্পদ থাকে সম্পদের মাঝে কোনো কারণে নিসাব হতে কমে যায় এবং বছর শেষে আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে যেহেতু তার উদ্বৃত্ত টাকার পরিমাণ চার লক্ষ টাকা সুতরাং চল্লিশ ভাগের এক ভাগ হল দশ হাজার টাকা সুতরাং তার চাচার প্রদেয় জাকাতের পরিমাণ দশ হাজার টাকা যেভাবে জাকাত দিবেন জাকাত দেওয়ার পদ্ধতি হচ্ছে জাকাত নির্দিষ্ট করে তার উপর প্রাপকের কাছে নিজে সরাসরি অথবা নিজে লোক দিয়ে ফসে দিতে হবে জাকাত দেওয়ার নিয়ম হল এমনভাবে জাকাত দিতে হবে যে সারা বছরে বছরের জন্য তার যেন দারিদ্র দূর হয়ে যায় তার এলাকায় যাদের জাকাত দিবেন এক অভাবগ্রস্ত বা ফোকেজ দুই সম্বলহীন মিসকিন তিন জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বিন্দু চার মন জয় করার উদ্দেশ্যে মন জয় করার উদ্দেশ্যে বলতে শিক্ষার্থী বন্ধুরা যেমন আমরা মন জয় করার উদ্দেশ্যে কোনো অমুসলিমকে যদি মুসলিম করতে পারি জাকাত দিয়ে তখন আমরা সেটাও দেওয়া যায় আছে ফার্স্ট মুক্তিকামী দাস ছয় ঋণগ্রস্ত ব্যক্তি সাত আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি আট মুসাফির বা অসহায় প্রবাসী প্রতীক জাকাত হিসাবে যা দেওয়া যায় আমার কাকা জাকাত হিসাবে যা যা দিতে পারেন তা ঋণে দেওয়া হল ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার জন্য নগদ টাকা দিতে পারেন আমাদের এলাকা যেসব দুস্থ অভাবগ্রস্ত ফকির আছে তাদেরকে কিছু দ্রব্য সামগ্রী যেমন চাল আটা তৈল ডাল পেঁয়াজ রসুন ইত্যাদি কিনে দিতে পারে। নিজ এলাকায় কিছু বিধবা মহিলা আছে যাদেরকে বস্ত্র ক্রয় করে দিতে পারেন কিছু অক্ষম ব্যক্তি আছে তাদেরকে স্বল্প পুঁজি দিয়ে কোনো দোকান চালু করে দিতে পারেন কোনো অক্ষম বা কর্মহীন ব্যক্তিকে রিক্সা বা কোনো যানবাহন কিনে দিতে পারেন মিসকিন অর্থাৎ যে সম যে সমস্ত দরিদ্র লোক লজ্জায় ভয় করে ভয়ে কারো কাছে হাত পাতে না তাদের গোপনে বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠাতে পারে শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের ইসলাম ধর্ম উন্নতি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তোমরা এর আলোকে তোমাদের বইয়ের সাথে তোমাদের সমাজের আশপাশের পরিবেশের সামনে সাথে মিল করে তোমরা লেখবে যেমন ওই লেখা আছে তার এলাকায় যাদেরকে জাকাত দেওয়া যায় তার তালিকা তোমার এলাকায় দেখবে তোমাদের অভাবগ্রস্ত কেমন লোক আছে তারা কি করে কাদেরকে জাকাত দেওয়া যায় তাদের অবস্থানটা তুলে ধরবে তাদের কর্মক্ষমটা তুলে ধরবে জাকাত হিসাবে তিনি কি কি দিতে পারেন তার তালিকা জাকাত হিসাবে তুমি তোমার অভাবগ্রস্ত লোকদের কোন পরিবারে কি দিলে তার অভাব দূর হবে এমন পরিবার দেখে তাদেরকে চিহ্নিত করে তাদের অবস্থান তুলে ধরতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর একটা লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও করার উৎসাহ দিবে পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ